নিউ ইয়র্কের একটা সিনেমা হলে অ্যাটাক করেছে বাংলাদেশের ছবি ঢাকা অ্যাটাক বলিউড সুপার স্টার আমির সদ্য মুক্তিপ্রাপ্ত সিক্রেট হটিয়ে নিউ ইয়র্কের একটি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে দীপঙ্কর দীপন পরিচালিত ঢাকাই ছবি ঢাকা অ্যাটাক বিশ্বের অন্যতম বড় মাল্টিপ্লেক্স চেইন রিগাল এর নিউ ইয়র্ক শাখা কাপ ম্যান অ্যাস্টোরিয়াতে ঢাকা অ্যাটাক এর প্রথম শো ছিল গত শুক্রবার প্রথম শো হাউসফুল হওয়ার পর হল কর্তৃপক্ষ শনিবার আমির খানের বহুল আলোচিত সিক্রেট সুপার স্টারকে অন্য একটি ছোট হলে স্থানান্তর করে সবচেয়ে বড় হলগুলোর একটিতে ঢাকা অ্যাটাক চালানো হয় সবচেয়ে মজার ব্যাপার হলো এই শো হাউসফুল হওয়ার সুবাদে হল কর্তৃপক্ষ আরও চমকপ্রদ সিদ্ধান্ত নেয় সেটা হলো রবিবার একটি শো বাড়িয়ে ঢাকা অ্যাটাক এর দুটি শো প্রদর্শনের সিদ্ধান্ত নেয় একটি বিকাল তিনটা ও আরেকটি রাত সাড়ে নয়টায় বিষয়টি জানিয়েছেন ঢাকাই ছবির বিশ্ব পরিবেশক স্বপ্ন স্কয়ার স্কোর প্রেসিডেন্ট ওয়ালিউল্লাহ সজীব সপ্তক তিনি বলেন ভয়ঙ্কর ঢাকা অ্যাটাক এ বিপর্যস্ত রিগাল এর হিসাব নিকাশ সজীব ফেসবুকে লিখেছেন এখন যা বলবো তা এত তাড়াতাড়ি বলতে পারবো ভাবতেও পারিনি কোনো দিন কিন্তু ঢাকা অ্যাটাক এর মতো গেম চেঞ্জার সিনেমা যে কোনো কিছু ঘটাতে সক্ষম বিনোদন জগতের প্রতিদিনের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন